পাঁচতে বেদ আল্লাহর পরিচয় দিয়ে বলে তিনি এমন একজন প্রভু, এমন একজন সৃষ্টিকর্তা, তিনি হবেন একজনা, তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা হবেন না, না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পাঁচতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পাঁচতে না অষ্টম না বাম দশম না পাঁচতে তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আসমান ও জমিনের মালিক তিনি, হায়াত ও মউতের মালিক তিনি, নীল গগনের মালিক তিনি, যাকে মৃত্যু নামক বস্তু কখনো ছুঁইতে পারে না, যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে জাগতে পারে না, তার ইচ্ছার বাইরে মানুষ কখনো কথা বলতে পারে না, তার ইচ্ছার বাইরে ফুল কখনো ফুটতে পারে না, তার ইচ্ছার বাইরে গাছের পাতা কখনো নড়ে না, তিনি এক অদ্বিতীয় লা শরীক লা, তিনি হলেন আল্লাহু আল্লাহ। ওই আল্লাহকে যদি দেখতে চাও আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, দরিয়ার দিকে তাকাও, আমি আল্লাহ পাকে কুদরতি দেখতে পাবে। ওই দানা ডালিম বেদনার দানার দিকে তাকাও, আমি আল্লাহ পাক সুসজ্জিত করে সাজিয়ে রেখেছি। ওয়াসিরু ফিল আরদি সুমান দুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যেই দিকে তাকাবে আমি আল্লাহ পাকের কুদরতি দেখতে পাবে, সর্ব জায়গাতে দেখবে তোমরা আল্লাহু আল্লাহ। বলো লা ইলাহা আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু, কে দিল রে না তার গাছে এত বড় কদু, আর কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু, আর শিমুল গাছে দিল রে নরম নরম তোলা, আর কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা, আরে ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মনির গা, আর আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার, আরে দুধ কেন এমন সাদা, আরে দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল, আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মনি কোথাতে পেল এমন আলো, আর চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন টক, আর চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত ফর্সা কেন ব, আরে সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আরে মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাল, আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারি রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, মেলে না কি, আরে মেলে না কণ্ঠ গলা,
আরে মেলে না কণ্ঠ গলা বড় আঙ্গুলের আল্লাহ লালা আছে যাকে জন প্রমাণ হলো ঠিক বলো লা ইলাহা মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আমার শিক্ষিত বন্ধুরা শত কোটি দরুদ আর সালাম আমার আপনার নবীর উপর যে নবী দাঁড়ালে গোপন উর্দু তালাব করে যে নবী বসিলে বসুন্ধরা স্তবি তালাব করে যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্য তালাব করে যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে যে নবীর চুলের কৃষ্ণ তাই রাতের অন্ধকার ফিরে পায় যে নবীর চেহারা নূরানীতে দিনের আলো লাভ করে যে নবী সকালবেলায় রাস্তা দিয়ে চলে গেলে সন্ধ্যা পর্যন্ত মিশকে আম্বরের সুগন্ধি বার হয় যে নবী সন্ধ্যাবেলায় রাস্তা দিয়ে চলে গেলে সকাল পর্যন্ত খুশবু পাওয়া যায় তিরমিজি শরীফে কথা উল্লেখ রয় নবীজির প্রিয়তম সেবক হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে জগতের মানুষকে জানিয়ে দেয় যে নবীজির চেহারা মুবারকে যদি কোনো মানুষ একবার হাতটা বুলিয়ে দেয় তার হাতটা একদিন দুই দিন নয় 40 দিন পর্যন্ত খুশবুবার হয় আমার শিক্ষিত বন্ধুরা তিনি সেই মহান নেতা যিনি মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারি আমার আপনার নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমান একটা সময় ছিল যে সময়ে মানুষের অভাব ছিল অভাবের কারণে মানুষ ডাকাতি করত চুরি করত আগেকার সময়ে ঘড়ি চোর ছিল মোবাইল চোর ছিল আর কত রকমের ডাকাত ছিল কিন্তু এখন আর মানুষের অভাব নাই এখন আর চোর নাই মোবাইল চোর ঘড়ি চোর টাকা চুরি করার তেমন আর চোর নাই তবে এখন বর্তমানে ঈমান চুরি করার জন্য কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা বেরিয়েছে তারা ঈমানকে কিভাবে চুরি করা যায় এই চক্রান্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রসার চালাচ্ছে বর্তমানে কিছু মুনাফিক আছে যারা নিজেদেরকে হাইলাইট করার জন্য না জানি কত রকম বাজে মন্তব্য করছে বাংলাদেশের একজন মহিলা ছিল যে মহিলা বিশ্বের এক নম্বর বিশ্বা মহিলা সেই মহিলাটার নাম হলো তসলিমা নাসরিন নিজের প্রচারের জন্য নিজেকে হাইলাইট করার জন্য আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করেছিল আমার নবীর শানে বিয়াদবি করে একটি বই লিখেছিল নবী মুস্তফার শানে নবী মুস্তফার চরিত্রে আঘাত করেছিল বিশ্বের মুসলমান তাকে এখনো খুঁজছে তো সুলেমান নাসরিন সে নবী মুস্তফার শান শওকত নিয়ে কথা বলেছিল নবী চরিত্রের উপর আঙুল তুলেছিল বিশ্বের মুসলমান যদি সামনে পায় তো ওই বেহায়া ন্যাংটা মহিলার যেন গলার সাক্ষীটা ছিঁড়ে নেবে সালমান রুশদি বলে একজন জালিম ছিল যে সালমান রুশদি কোরআনের ভুল বার করতে গিয়ে আর নবী মুস্তফার চরিত্রের দিকে আঙুল তুলেছিল সালমান রুশদিকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে অলরেডি বেঁচে আছে আমার শিক্ষিত বন্ধুরা আমার সুধী মানুষেরা বর্তমানে
বর্তমানে একজন মুনাফিক বেরিয়েছে, তার নাম হলো মুমতাজুল ইসলাম। যে মুমতাজুল ইসলাম আপনাদের উত্তর চব্বিশ পরগনায় বাড়ি থাকে, সে বর্তমান পানাঘরের সন্নিকটে কোনো একটা জায়গাতে, তার বাপ দাদারা সব ফুরফুরার ভক্ত ছিল, ও বেটাও ফুরফুরার ভক্ত ছিল, অর্থের লোভে পড়ে সারসার জন্য জামাতে গিয়েছিল, তবলিগ জামাতেতে পছন্দ হলো না, এখন লামুজাবি আহলে হাদিসের দলে ঢুকে আল্লাহর নবীর শানে আর ওলি আউলিয়াদের শানে না জানি বেয়াদবি নামক শত মন্তব্য করে যাচ্ছে। সে কি বলছে জানো? যে নবী মুহাম্মদ তো নিজেই বাঁচতে পারবে না, আবার তার উম্মতদেরকে বাঁচাবে কেমন করে? আমরা যে দরুদ পড়ি, আমরা তো নবীর উপর দয়া করে শান্তি বর্ষণ করি। জোরে বলো নাউজুবিল্লাহ। তোমার মতো চুনুপুটির জন্য আমার রাসূলুল্লাহ তোমার দয়া তোমার দান নেওয়ার জন্য বসে আছে। আমার নবী দয়া বা দান নেওয়ার মুখাপেক্ষে আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধি মানুষেরা, তাদেরই মধ্যে আবার একজন বলছে যে আল্লাহর নবী মাটির তৈরি, নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বার হতো। আবার একজন বলছে হাসরের ময়দানে নবী নিজেই বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব, জান্নাতে যাব, নিজেই নবী চিন্তায় চিন্তিত হয়ে থাকবে। আবার উম্মতের জন্য সে চিন্তা করবে কখন? কত বড় জাহিল হলে এমন কথা বলতে পারে? না জানি গুরুপুরা শরীফের আওলাদদের নিয়ে আর হযরত আবু বকর পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইকে নিয়ে শত মন্তব্য করেছে, এখনো করতেছে। এই রকম মুনাফিক নিজেকে হাইলাইট করার জন্য আল্লাহর নবীর শানে আর ওলি আউলিয়াদের শানে যদি মন্তব্য করে, আল্লাহ তাকে উঠাবে না পথে নামাবে? আল্লাহ তাকে রাস্তার পথে ভিখারি বানিয়ে দেবে? এ আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এই মুমতাজুল ইসলাম বলছে যারা পীর মানে, যারা নবী দিবস পালন করে, তারা শিরক, তারা বেদাতি করে। পীর মানে মানি শিরক বেদাতের আতুর ঘর। এইরকম সুলেমান আসাদের মতো এইরকম নামধারী মুনাফিক মুসলমান নিজের প্রচার প্রসারের জন্য আল্লাহ আল্লাহ রসুলের সানে আর ওলি আউলিয়াদের সানে যে বিয়াদবি করে যাচ্ছে, বাংলার মানুষ তাকে ছাড়বে না। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি ছাড় দিই কিন্তু সহজে ছেড়ে দিই না। এইরকম বক্তাদের, এইরকম নামদারি টুপিওয়ালা দাড়িওয়ালা হাব্বা জুব্বা পরনেওয়ালাদের, এইরকম নামদারি উলামাদেরকে আমার আল্লাহ বারবার সচেতন করেছে যে উলাইকাল্লাযীনা ইস্তারাউল হায়াতা দুনিয়া বিল আখিরা, তোমরা সামান্য দুনিয়ার স্বার্থের পরে অর্থের লোভে পরে আখিরাতকে বিক্রি করে দিও না, আখিরাতকে বিক্রি করে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম নামদারি মুনাফিকদের কাছ হইতে, ওই রকম নামদারি মুনাফিক বক্তাদের কাছ হইতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে কর। বলেন আল্লাহুম্মা আমিন। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা একটু আগিয়ে আগিয়ে আসেন না, যে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করেন একটু আগিয়ে আসেন। জিকির করি লা ইলাহা আরো জোরে, লা ইলাহা বলো, লা ইলাহা আদম নবী শফিউল্লাহ মূসা নবী কালিমুল্লাহ ঈসা নবী রুহুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ la ilaha la
আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধি মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এক আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো, নবী নবী করা লাগবে না, ওলি আউলিয়াকে মহব্বত করতে হবে না। একদল প্রচার করছে, তারা নিজেকে বলছে আমরা আহলে হাদিস, আমরা লামুজাবি, আমরা অমরতমক ইত্যাদি। আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু যদি কেউ বিশ্বাস করে ঈমানদার হওয়া যাবে? যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গোটা কলমাটা যদি কেউ পড়ে ঈমানদার হওয়া যাবে? যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে যদি ঈমানদার হয়, তো বর্তমানে নেতা মন্ত্রীরা আগে ঈমানদার হয়ে যাবে? ওরা মুসলিম এলাকায় গুলো ভোট প্রচার করার সময় কলমা দিয়ে প্রচার কর, আরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে যদি ঈমানদার হয়, তাহলে বামুন বলু যে আগে ঈমানদার হবে? কারণ দুর্গা পূজোতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হয়। বলে হ্যাঁ বলতে হয়, হ্যাঁ হ্যাঁ আপনাকে একটু করে বুঝিয়ে দেবো, হাতে কলম। আমার বাবাজিরা ভাইরা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ থাকলে হয় না, মুখে শুধু বললে হয় না, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আল আমাল ওয়াল আরকান, এই কালমাটা তিনটে কোটির উপর দাঁড়িয়ে আছে। এক, আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, দুই, মুখে আপনাকে জাহির করে বলা লাগবে, তিন, আল্লাহ আল্লাহর রাসূলের আহকাম গুলো পালন করা লাগবে, তবেই ঈমানদার হওয়া যাবে। আপনাকে একটা রাতের বেলায় গল্প শোনাই। একটা রাজা রানী একদিন রাজাকে বলছে, রে বাবা গল্পটা গল্প নয়, এটা ইমানি গল্প, আপনি শুনেন। এক রানী রাজাকে বলছেন, হুজুর রাজদরবারে কথা ভাবতে ভাবতে রাজকন্যার কথা ভুলে গেলেন। বলে মানে? বলে আপনার মেয়ে যে কুমারী যুবতী হয়েছে, মেয়ের যে বিয়ে দিতে হবে। রাজা বলছে তাও তো বটে। বলে মন্ত্রী, এলাকার সবচেয়ে সুশিক্ষিত এবং সুসুন্দর এরকম একটা যুবককে বেছে নিয়ে আসো, আমি আমার রাজকন্যার বিবাহ দেবো, আর অর্ধেক রাজত্ব তার হাতে লিখে দেবো। মন্ত্রী খুব চালাক মানুষ, বিচক্ষণ মানুষ, চিন্তা করে বলছে, হুজুর হাজার হাজার যুবকের ভোট পেয়ে রাজা হলেন, আর বেছে বেছে একটা যুবককে নিয়ে আপনি মেয়ের বিয়ে দেবেন, তো অন্যান্য যুবকগুলো হিংসাই যে রাজদরবার মরিয়ে দেবে। বলে হ্যাঁ তাও তো বটে, কি করা যায়? বলে এলাকায় খবর দাও, ও অবিবাহিত যুবক যারা, সবাই লাইন দিক, তিনটে শর্ত রাখবো, ওই তিনটে শর্ত যে পূরণ করতে পারবে সেই হবে রাজার জামাই। এলাকা জুড়ে খবর দেওয়া হলো, সংবাদ ঘোষণা হয়ে গেল, নামি দামি পোশাক পরে অবিবাহিত যুবক গুলো লম্বা মোবাইল পকেটে গুঁজে লম্বা লাইনে দাঁড়িয়ে গেল, আর বড় একটা ব্যানার, বড় একটা পেস্টন রাজার দরবারের সামনে ঝুলিয়ে দেওয়া হলো। সেখানে তিনটে শর্তের কথা লেখা আছে। এক, রাজদরবারে পাদিমার সাথে সাথে মুখটা ফেবিকুইক দিয়ে এঁকে নিতে হবে, মানে কথা বলা চলবে না। দুই নম্বর শর্ত হলো, রাজদরবারে এক মিনিটের মধ্যে প্রশ্ন উত্তর হবে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। তিন নম্বর শর্ত হলো, রাজা লিখে নয় মুখে নয়, ইশারায় ইশারায় প্রশ্ন করবে, আর ইশারায় ইশারায় উত্তর দিতে হবে।
সবাই হাসতে হাসতে রাজার বাড়ি যায়, মুখ নামিয়ে মুখ খারাপ করে বাড়ি যায়, মানে হয় না ইশারায় ইশারায় প্রশ্ন করে, আর ইশারায় ইশারায় উত্তর কেউ দিতে পারে না। এক মাস কেটে গেল, দুই মাস কেটে গেল, সাড়ে তিন মাস হয়ে গেল, আপনারই গ্রামের একটা গরিব ঘরের ছেলে সকাল থেকে বিকেল পর্যন্ত ছাগল চড়াই ময়দানে, ওই ছেলেটা তাকিয়ে তাকিয়ে দেখে কি ব্যাপার, রাজার দরবারে এত কেন লম্বা ভিড় হয়। ওই ছেলেটা লম্বা লাইনে দাঁড়িয়ে যায়, লম্বা লাইনে দাঁড়িয়ে যাওয়ার পর অন্যান্য ছেলেরা বলে, রাখাল তুই এখানে কি করবি, রাখাল লেখাপড়া জানে না, বলা এখান থেকে, মন্ত্রী বলে কথা বলা যাবে না, রাখাল হোক আর বাকাল হোক ভোট সবাই দিয়েছে তাই তোরা যাবে, ঠিক না বল, ভোট সবাই দিয়েছে। রাখাল মনে মনে চিন্তা করছে, সুযোগ একটা যখন পেয়েছি দেখা যাক, লটারি যদি একবার কপালে লেগে যায়। লটারি কাটেন নাকি আপনারা? এখানকার মানুষ লটারি কাটে না, সব ফেরেশতা, হ্যাঁ হ্যাঁ সব ফেরেশতা মনে হচ্ছে। এই দেখে মদ্যপান করা, লটারি কাটা, জুয়ার আসরে বসা, সমপরিমাণ গুনাহ, যে গুনাহ আল্লাহ সহজে মাফ করবে না, এই তিনটে গুনাহ যদি কেউ করে তার সংসারে রহমত বর্ষণ হবে না, তার ছেলে মেয়েরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, তার সংসারে কখনো উন্নতি আসবে না, সুখ থাকবে কিন্তু শান্তি তারা পাবে না। রাখাল সকালবেলায় লাইনে দাঁড়িয়েছে, বিকেল বেলায় নাম ঘোষণা হচ্ছে, রাজা মনে মনে চিন্তা করছে, রাখাল কত এম কম বি কম ঝমঝম বিএ ডিএড করা ছেলে কেউ পারলো না, রাখাল আবার কি পারবে, একে হুরু হুরু করে দবু মাল ফুরুত করে পালাবে। বিকেল বেলায় রাখাল বালকরা পা পা করে যায়, মন্ত্রী বলে বাবা যেন কথা বলবি না, পারলে জবাব দিবি না পারলে সরে যাবি, অসুবিধা হবে না, রাজাও কথা বলে না, রাজা ইশারায় ইশারায় প্রশ্ন করে, কি করে ইশারায় ইশারায় প্রশ্ন করে, রাখাল মনে মনে চিন্তা করে, আমার ভালো ভালো নামি দামি খাসি আছে, ছাগল আছে, রাজা দেখে হয়তো পছন্দ করেছে, একটা ছাগল চাইছে, রাজা বলে কথা একটা কি দেওয়া যায়, রাখাল তখন বলছে, রাখালও কথা বলছে না, ইশারায় ইশারায় চলছে, রাখাল বলছে, রাজা তখন বলছে, রাখাল তখন মনে মনে চিন্তা করে, আমি দুটো দিলাম, ও বেটা লোভে পড়ে তিনটে চাইছে, চাইতে চাইতে সব যদি চেয়ে নেয় আমি আর বাড়াবো না, আমার দুটোই থাকবে, রাখালও কথা বলে না, রাজাও কথা বলে না, ইশারায় ইশারায় চলছে, রাজা থমকে গেল, কিছু সময় পর রাজা চিৎকার করে ঘোষণা করে দিয়ে বলে, মন্ত্রী তুমি চিৎকার করে বলে দাও, সাড়ে তিন মাস পরে এত বিকম এম কম বিএড করা ছেলে কেউ আমার উত্তর দিতে পারে নাই, রাখাল আমার উত্তর সঠিক দিয়েছে। আব্বা জান ভাই জানেরা বলে, মন্ত্রী এক কাজ করো, আতর কোম্পানিকে খবর লাগাও, সাত দিন আতরে ডুবিয়ে রাখো, আর তিন দিন ধরে মার্গ সাবান দিয়ে গায়ে ঘষো, না হয় ছাগলের গন্ধ যাবে না। রাত কন্যার কপালে রাত পড়ে গেল, হাই রে হাই, শেষে আমার রাখালটা স্বামী হয়, এটা কি মানা যায়, কিন্তু আল্লাহ পাকের লেখো, আল্লাহ পাক যা লিখেছে নসিবে যা জুটেছে তাই মেনে নিতে হবে, নিজে পাকামো করে কিছু করা যাবে যাবে, বাবা যা বলেছে সেই কথাতে রাজকন্যা মেনে নিয়েছে, এখন তো তোমার আমার ছেলেরা বাবা মায়ের কথা আর মেনে চলে না, চলে ও বলে বাবার কথা মানতে হবে না, মিয়া বিবি রাজি তো কে আকারে কাজী।
এখনকার ছেলে মেয়েরা পালিয়ে গিয়ে সব বিয়ে করছে। আব্বা জান ভাই জানেরা ধুমধাম করে রাজার দরবারে বিবাহ হয়ে গেল, রাজার জামাই হয়ে গেল। আজ আর রাখাল নয়, দামি দামি পোশাক পরে রাজার জামাই দাঁড়িয়ে রয়। প্রজা এসে বলে, হুজুর ও রাজার জামাতা, যান যান আন্দার মহলে যান, রাজকন্যা আপনার জন্য ইন্তেজার করছে, যান। রাজার জামাই পা পা করে গিয়েছে, গে তাকিয়ে দেখে রাজকন্যা যে গদিতে বসে আছে, অর্ধেক মাল ঢুকে গেছে, লম্বা লম্বা ঝাড়বাতি জ্বলছে, চাঁদির থালাতে সোনার চামচে করে খাবার খায়। রাখাল মনে মনে চিন্তা করে, এই গদিতে শুলে আমার ঘুম হবে না, আর এই তলায় খাবার খেয়ে আমার পিঠে হজম হবে না, আমার ছাগলে গোয়ালটাই ভালো। রাজকন্যা বলে, আমার স্বামী মনটা খারাপ কেন দেখি? আমি রাজকন্যা, তুমি রাখাল বলে তোমাকে স্বামী বলে মানবো কি মানবো না তাই তুমি মনে মনে চিন্তা করছো? মন খারাপ করো না, যতদিন বাঁচবো আমি তোমার সেবা করে যাব, কখনো কোনো দিন তোমাকে আঘাত দেব না, তোমার দুঃখ হলে কাঁদবো আমি, তোমার সুখে হাসবো আমি, সারা জীবন তোমার বিবি হয়ে থাকবো আমি, তোমার সেবা করব, কষ্ট কোনো দিন দেব না আমি। বলে, স্বামী তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলে, করো। বলে, আমার বাবা 3.5 মাস ধরে প্রশ্ন করেছিল, কত হিন্দুর ছেলে এলো কেউ উত্তর দিতে পারে নাই, কত মুসলমানের ছেলেরা এসেছিল কেউ উত্তর দিতে পারে নাই। তুমি রাখাল, গরিব গরিব ছেলে, লেখাপড়া জানো না, তুমি উত্তর দিলে কেমন করে? বলে, খেপি তোর বাপ তো প্রশ্ন করেনি। করেনি? আমার বাপ বলেনি? বলে, তোর প্রশ্ন নাকি? তোর বাপ বললো একটা ছাগল দে, তাই বললাম একটা দেবো না দুটোই দেবো। তোর বাবা বা 3-4 চাইছে, তাই বললাম আর পারবো না দুটোই দেবো। বলে, খেপা, যে বাপ চাঁদির থালায় সোনার চামচে করে খাবার খাওয়ায়, ওই বাপ তোমার কাছে 1,000 টাকার ছাগল কেন চাইতে যাবে? তবে বলে, আমার বাবা প্রশ্ন করেছিল, বলো হিন্দুর ছেলেরা তোমরা বলো, এক মহেশ্বর ব্রহ্মা বিষ্ণুকে যদি মানো স্বর্গ পাওয়া যাবে কি যাবে না, নরক থেকে বাঁচা যাবে কি যাবে না? কোন হিন্দুর ছেলে কেউ বলতে পারে না। মুসলমানের ছেলেরা তোমরা বলো, এক আল্লাহ আল্লাহ করলে পরে ইমানদার হওয়া যাবে কি যাবে না, এক আল্লাহ আল্লাহ করলে পরে জান্নাত পাওয়া যাবে কি যাবে না, কেউ বলতে পারে নাই। তবে তুমি বলেছিলে, এক আল্লাহ আল্লাহ করলে হবে না, এক আল্লাহর পরে আর একজনকে মেনে নিতে হবে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর নাম কালমা ইলা ইলাহা সাল্লাল্লাহু। মক্কার জমিনে এই কালেমার দাওয়াত চলছিল, কালেমার দাওয়াত। আল্লাহর নবী শুধু বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহর রাসূল, তোমরা স্বীকার করে নাও। মক্কার জমিনে শুধু অত্যাচার আর অত্যাচার চলছিল। আল্লাহর নবীকে মক্কা থেকে মেরে তাড়িয়ে দিয়েছে। মক্কার জমিনে একজন নওজোয়ান যুবক ছিল, তার কণ্ঠ এত সুন্দর ছিল, সে ভগবতীর নামে গান করত, সে ঠাকুরের নামে গান করত, সে লাল মান্না দেব দেবীর নামে গান করত। তার গানে অমুসলিম ইহুদি নাসারা খ্রিস্টান যারা, তার গানে মুগ্ধ হয়ে যেত। ছেলেটার বাবা ছিল না, চাচার কাছে মানুষ হয়েছিল, চাচা সঙ্গে করে নিয়ে যায় মন্দিরে গির্জায়, সঙ্গে করে নিয়ে যায় পূজা অর্চনায়, গান করে লাখ লাখ টাকা উপহার পায়, চাচা পেট মোটা হয়, ভালো লাভ হয় চাচার।
যখন অক্সিজেন হয় চাচার দম্বাগুলো ছাগলগুলো নিয়ে ওই ছেলেটা ময়দানে চড়াই, আর সিজন এলে পরে ওই ছেলেকে নিয়ে চাচা বিভিন্ন জায়গাতে গান করাতে যায়। একদিন ওই যুবক ছেলেটা সবুজ ঘাসের ময়দানে দম্বা ছাগল চড়ায় আর গুনগুন করে মধুর কণ্ঠে ভগবতীর গান করে, দেবদেবীর নামে গান করে। এই গানটা শুনতে পেয়েছে হযরতে আবু বকর, হযরতে আবু বকর গেছেন, হে বাবা তোমার নাম কি? বলে আমার নাম হলো চাচা, আমার নাম আব্দুল উজ্জা। বলো আব্দুল উজ্জা, তুমি যে ভগবতীর নামে গান করো, তোমার গানে কি দম্বাগুলো ছাগলগুলো শোনে? চাচা তা তো শোনে না। বলো আব্দুল উজ্জা, বলো বলো, তুমি যে লাত মান্না দেবীর নামে গান করো, তোমার গানে কি দরিয়ার মাছ শোনে? বলো আব্দুল উজ্জা, গাছের পক্ষীগুলো শোনে? তাও তো না। বলে আমি এমন একটা গান জানি, আব্দুল উজ্জা শোনো শোনো, আমি এমন একটা গান জানি যে গানটা দরিয়ার মাছ শুনবে, যে গানটা গাছের পক্ষীগুলো শুনবে, যে গানটা দম্বাগুলো ছাগলগুলো শুনবে। চাচা চাচা আমাকে গানটা শিখাবেন? বলেন না চাচা, আমাকে গানটা শিখিয়ে দেন। সঙ্গে সঙ্গে মধুর কণ্ঠে হযরত আবু বকর গান গেয়ে শুনিয়ে দিয়েছে, কালমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা চমকে উঠেছে, এ তো মুহাম্মাদের গান, না না এ গান তো গাইবো না, এ গান তো গাইবো না। আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করে, মুহাম্মাদের গান যদি গেলি কেউ যদি শুনতে পেয়ে যায়, কেউ যদি আমার কণ্ঠে শুনতে পায়, কেউ ভগবতীর নামে ডাকবে না, কেউ লাল মান্নার গান আর শুনবে না। আব্দুল উজ্জা ছাগল চড়াই সামনে দরিয়ার দিকে হাজির হয়, দরিয়ার ধারে বসে যায়, চারিদিকে তাকিয়ে দেখে কোনো মানুষ কোথাও নাই, দরিয়াকে সামনে নিয়ে দম্বাগুলো ছাগলগুলো ময়দানে ঘাস খায়। আব্দুল চোখ দুটো বন্ধ করে দিয়ে একবার মধুর কণ্ঠে মহাব্বতে বলে দিয়েছে, কালমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকিয়ে দেখে দরিয়ার মাছ গুলো ধারে এসে হাজির হয়ে যায়, পিছনের দিকে তাকিয়ে দেখে আব্দুল উজ্জা তাম দম্বাগুলো ছাগল গুলো সবাই যায় ঘাস খাওয়া বন্ধ করে দিয়ে কান খাড়া করে দাঁড়িয়ে গেছে, ওই গাছের পক্ষী গুলো নিঝুম হয়ে গেছে। আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করে, আর ভগবতীর গান ভালো লাগে না, আর রাধানা গান ভালো লাগে না, খেতে যায় কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে যায়, যেখানে যায় শুতে যায় তখনও কলমা পরে, গোয়াল ঘরে যায় কলমা পরে, ময়দানে যায় কলমা পরে, চলে কলমা পরে, ধীরে 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 ভগবতীর গান, লাখ মান্না দেব দেবীর গান সব ভুলে যায়। মাসখানিক কেটে গেল, চাচা বলেছেন আব্দুল উজ্জা তোমার কণ্ঠে তো ভগবতীর গান শুনতে পেলাম না, একটু লাত মান্না ভগবতীর গান শোনাও। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা বলেছেন, চাচা আমি এমন একটা গান জানি সেই গান দরিয়ার মাছ শুনবে, তোমার দম্বাগুলো ছাগলগুলো শুনবে। কিন্তু ভগবতীর গান গাইলে চাচা তোমার উঠ দম্বাগুলো শোনে? বলে তা তো শোনে। কি গান শিখেছে? সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা জুবান যুবক ছেলে চাচার সামনে গেছে, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা চমকে উঠেছে, ভগবতীর গান শুনতে যাই, একটু মুহাম্মাদের গান, আমার ঘরে সারি সারি পাথরের মূর্তি বানানো আছে, এর সামনে কালেমা তুমি বলো না, এর সামনে মুহাম্মাদের গান গাইও না, তুমি ঠাকুরের গান শোনো।
সঙ্গে সঙ্গে আব্দুলুজ্জা চাচার কথা মতো চেষ্টা করেছে, ভগবতীর গান গাইতে যায়, আবার কালমা জবান থেকে পার হয়ে যায়। চাচা মারতে শুরু করেছে, মারের পর মার, এত মার মেরেছে সারা শরীর রক্ত রঞ্জিত হয়েছে। দূর হয়ে যা, ঘর থেকে পার হয়ে যা। আব্দুলুজ্জা পা পা করে বেরিয়ে যাচ্ছে, কারণ ভগবতীর গান কে তার জানা নাই, সব ভুলে গেছে, শুধু একটার মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মোহাব্বত এর অন্তরে এমন করে জায়গা নিয়েছে যে ভগবতীর গান সব ভুলে গেছে। আব্দুলুজ্জা চলে যাচ্ছে, চাচা ডাক দিয়ে বলে, আব্দুলুজ্জা তুমি যে পোশাকটা পরে আছো এটা তো আমারই পয়সায় কিনে দেওয়া, ভুলে দিয়ে যাও, যাও দাও। সঙ্গে সঙ্গে আব্দুলুজ্জা পিছনে এসে চাচার সামনে পোশাক গুলো খুলে দিয়েছে। একটা প্যান্ট পরে আছে, প্যান্টটা জোর করে চাচা খুলে নিয়েছে। নওজোয়ান আব্দুলুজ্জা সামনে দুটো হাত দিয়েছে, চাচা খুলবেন না, চাচা খুলবেন না, আমি এখন নওজোয়ান। চাচা জোর করে টেনে প্যান্টটা খুলে নেয়। আব্দুলুজ্জা নওজোয়ান অন্ধকার রজনীতে দুই হাত সামনে দিয়ে পা পা করে ঘর থেকে বার হয়ে যায়। চলে যায় কণ্ঠ, মা যেন কান্নার আওয়াজ শুনতে পাই, ছুটে এসে দরজা খুলতে চাই। আব্দুলুজ্জা বলে, মা দরজা খুলবেন না, মা দরজা খুলবেন না, আমি এমন উলঙ্গ হয়ে আছি দেখে মা সহ্য হবে না। মা যদি কোনো ভেতরে কাপড় থাকে আমাকে বার করে দাও। মা ভিতর থেকে কালো কম্বল দুই টুকরো করে পাঁচিল পার করেছে। আব্দুলুজ্জা নওজোয়ান এক টুকরো যৌনাঙ্গ ঢাকা দিয়ে এক টুকরো শরীরটা ঢাকা দিয়েছে, দুই টুকরা দিয়ে দেহটা ঢাকা দিয়ে আব্দুলুজ্জা মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে। মা তুমি আমাকে ঘরে ডেকো না, ঘরে ডেকো না। কেন বলে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ না দিদার না পেয়েছি ততক্ষণ পর্যন্ত বাড়ির মাটিতে আমি পা দেব না। আল্লাহ নবী তোর মর খাই নাই, নবীকে অত্যাচার করেছে আমার নবী, মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে। আব্দুলুজ্জা যখন মক্কাতে পেলেন না, মক্কা থেকে মদিনার রাস্তা কম বেশি 484 কিলোমিটার, এই রাস্তা অতিক্রম করে পা পা করে রাত দিন হেঁটে হেঁটে গিয়ে মক্কা থেকে মদিনায় তিনি চলে গেলেন। ওই আব্দুলুজ্জা নওজোয়ান মদিনার মসজিদে এক কোণে কালো কম্বল জড়িয়ে বসে আছে। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজে হাজির হয়, কে কালো কম্বলওয়ালা কে দাঁড়িয়ে বলে, আমার নাম আব্দুলুজ্জা। বলে, তুমি আব্দুলুজ্জা তুমি তো মন্দিরে থাকবে, মসজিদে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমে পাগল হই, মক্কা থেকে চলে এসেছি গো নবী, আপনার কদমে তলায় একটু জায়গা নিতে চাই। আল্লাহর নবীর সামনে সেইদিন আব্দুলুজ্জা দেহের কাপড়টা সরিয়ে দিয়েছে, আর সারা দেহে ক্ষত বিক্ষত হওয়া শরীর যখন আল্লাহর নবী দেখেছেন, আল্লাহর নবী বলেন, আব্দুলুজ্জা কেমন করে হলো? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবেসেছি, মহব্বত করেছি বলে আমার চাচা এমন করে মেরেছে, আমি চাচাকে ত্যাগ করেছি, আমি ধনদৌলত ত্যাগ করেছি, আমি এমন কি নিজের পোশাক চাচার কাছে খুলে দিয়েছি, তমাম সম্পত্তি সম্পদকে লাথি মেরে মক্কা থেকে মহব্বতে মদিনায় ছুটে এসেছি। ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ের তলায় একটু জায়গা দেবেন, বলুন না আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। আল্লাহর নবী কাছে তুলে নিয়েছেন আর বলেছেন, আমার সাহাবায়ে কেরামরা, এই যুবকটাকে আজ থেকে আব্দুলুজ্জা বলবে না, এই যুবকের নাম হলো আব্দুল্লাহ ইল বাদাদাই। এই আব্দুল্লাহ উজ্জা আব্দুল্লাহ ইল বাদাদাই নবীর দরবারে থাকে, খায়, ইবাদতে মশগুল হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরেই মদিনা থেকে এক যুদ্ধের ঘোষণা হলো, সবাই আল্লাহর নবীকে দান খায়রাত করতে লাগলো। কেউ চাল দেয় তো কেউ টাকা দেয়, কেউ সোনা দানা দেয় তো কেউ ঢাল তলোয়ার দেয়। আব্দুল উজ্জা তো নিঃস্ব, মদিনায় এসেছে মক্কা থেকে, সংস্কৃত কিছুই নাই। আব্দুলুজ্জা বলেছিল, আল্লাহ তুমি আমাকে এই জিন্দেগিটা দান করেছো,
এই জিন্দগি যেন নবীজির মহব্বতে আমি আল্লাহর রাসূলের পদতলে বিসর্জন দিয়ে দিতে পারি। আল্লাহ তুমি আমার এই জিন্দগি নবীর মহব্বতে আমি শহীদ হয়ে যেতে চাই, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহর নবী বলেছেন আমার আব্দুল উজ্জা যদি জ্বরে ডুবে মারা যায়, জ্বরে কাঁপতে কাঁপতে মারা যায়, যদি দরিয়ায় জলে ডুবে মারা যায়, তবু আল্লাহ পাক শহীদের দরজা দেবে। আমার আব্দুল উজ্জা তোমাকে জিন্দগি দেওয়া লাগবে না, তোমার চিন্তার কোনো কারণ নেই, তুমি জীবন বিসর্জন করিও নিও নিও বস। আব্দুল উজ্জা জ্বর হয়েছিল, জ্বরে কাঁপতে কাঁপতে ইন্তেকাল হয়েছিল। আল্লাহর নবী যুদ্ধের শেষে আব্দুল উজ্জাকে খুঁজেছিল, আর নবী নিজে হাতে আব্দুল উজ্জার দেহটা নিয়ে কবরে শুয়েছিল, আর আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিল, আল্লাহ আমি এতক্ষণ পর্যন্ত এই আব্দুল উজ্জার উপর সন্তুষ্ট আছি, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মহব্বত অন্তরে রাখা লাগে, আর নবীর মহব্বত নিয়ে ইবাদত করো, নবীজির মহব্বত নিয়ে দরুদ পড়ো, নবীজির মহব্বত নিয়ে নামাজ পড়ো, নবীজির মহব্বত নিয়ে জিকির আজকার করো। ওই মহব্বতে ইবাদত করাটা আল্লাহ পাক দ্রুত কবুল করে নেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধি মানুষেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় নবীজির আগমনে খুশি হবে যারা, জান্নাতি বান্দা হবে তারা। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পারা নম্বর 3, পৃষ্ঠা নম্বর 2, লাইন নম্বর 1, আমার আল্লাহ পাকের মহব্বতের বান্দা বান্দি যারা, এই বান্দাগুলোকে আমি আল্লাহ তাসের আড্ডা থেকে তুলেছি, জুয়ার আড্ডা থেকে উঠিয়ে নিয়ে জান্নাতের বাগানে বসিয়ে দিয়ে আমি আল্লাহ পাক এই বান্দাগুলোকে বন্ধুর পরিচয় দিয়েছি। বাবু একটু ছোট ফ্যান ট্যান হবে, ছোট ফ্যান একটা লাগানো যাবে। আমার আব্বা জান ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা ইবাদত করো, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ করো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা আল্লাহ 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 করে আল্লাহর ইবাদত তোমরা করো, এই রকম করে তোমরা আল্লাহ পাবে না। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাকের দিদার লাভ করতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে নবীকে মহব্বত করো, নবীর সেবা করো, নবীজির গোলামি করো। তোমরা বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তখন তোমরা আল্লাহ পাকের ভালোবাসা পাবে, আল্লাহ পাকের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে, এও কালে নাজাত পেয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। আপনাদের ধ্যান এদিক ওদিক হচ্ছে কেন, এদিক ওদিক তাকাচ্ছেন কেন আপনারা? ছোট একটা হালকা থাকলে অসুবিধা নাই, আর না থাকলে হাত ফাঁকা দেয়, কারণ আওয়াজ বসে আছে আর আপনাদের বক্সের সাউন্ড মানে পিসার বেশি দিতে হচ্ছে। আমার আব্বা জান ভাই জানেরা, আজকে 21টা রাত জাগা হচ্ছে, আজকে দিন তো আমি বলেছিলাম যে নেবো না, এই বাবু এই ছেলেটা এত বদ আমাকে ছাড়ে না,